মাওলানা সাদ সাহেবের এমন কিছু বিভ্রান্তকর আকীদা রয়েছে যেগুলো যদি কোনো মুসলমান বিশ্বাস করে তাহলে তার ঈমান থাকবে না। উনি রাসূলের ভুল ধরেছেন, এমন কি স্বয়ং আল্লাহ পাকের ভুল ধরেছেন স্বাধীন রাষ্ট্রে, যাতে করে নতুন করে আবারও তারা মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, সাধারণ মানুষের ঈমান নিয়ে ছিনিমিনি খেলতে না পারে। এই জন্য ওলামায়ে কেরামের আজকের এই গণজাগরণ, এই 2018 সনে নতুন করে বাংলাদেশ দাওয়াত ও তাবলীগের যে মেহনতটা চলে আসছিল, এখান থেকে সাদ সাহেব বিভিন্ন ধরনের যেটা ইসলামের সাংঘর্ষিক কিছু বক্তব্য দিয়েছিলেন, এই সাংঘর্ষিক বক্তব্যের কারণে ওলামায়ে কেরাম প্রতিবাদ করেছিলেন। প্রাথমিক পর্যায়ে ঘরোয়াভাবে সেটা সমাধান করার চেষ্টা করা হয়েছিল, কিন্তু যখন সেটা ঘরোয়াভাবে সমাধান করা যায়নি, এই জন্য ওলামায়ে কেরাম সর্বোচ্চভাবে ওপেনলি জনসম্মুখে সকলের সামনে এই বিষয়টি উপস্থাপন করেছিলেন। পরবর্তীতে ওজাহাতে জোরের মাধ্যমে এটা সমাধান করার চেষ্টা করেছিলেন, কিন্তু গত 2021 সনে 31শে ডিসেম্বর নাক্কারজনক একটা ঘটনা ঘটেছিল। প্রায় জোরের আগে প্রায় 300 থেকে প্রায় 600 ওলামায়ে কেরামকে তারা আঘাত করেছিল, তাদের সেই বিষয়গুলো উত্থাপন করার জন্য এবং মাওলানা সাদ সাহেবকে আনার জন্য। তো আসলে এখানে আমরা কেন তার বিরোধিতা করছি একটা প্রশ্ন জাগে। আসলে এখানে আমরা বিরোধিতা করছি উনি একজন ব্যক্তির কারণে নয়, বরং এখানে ইসলামের স্বার্থে, ইমানের স্বার্থে। অর্থাৎ মাওলানা সাদ সাহেবের এমন কিছু বিভ্রান্তকর আকীদা রয়েছে যেগুলো যদি কোনো মুসলমান বিশ্বাস করে তাহলে তার ঈমান থাকবে না। উনি রাসূলের ভুল ধরেছেন, এমন কি স্বয়ং আল্লাহ পাকের ভুল ধরেছেন। যেমন জুলুল কদর সাহেব রাসূল নবী হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াসালামের ব্যাপারে উনি বলেছেন, যখন তার সম্প্রদায়কে রেখে উনি আল্লাহর সাথে সাক্ষাতে গিয়েছেন 40 দিন, এই মাঝখানে 40 দিন না থাকার কারণে উম্মত গোমরা হয়ে গিয়েছে, যার সম্পূর্ণ দায়িত্ব মূসা আলাইহিস সালাতু ওয়াসালামের ঘরে উনি দিয়েছেন। অর্থাৎ মূসা আলাইহিস সালামের ভুলের কারণে এটা এই কাজটা ঘটে গিয়েছে, উম্মত গোমরা হয়ে গিয়েছে। আসলে কোনো নবীর ভুল ধরা, এবং উনি এটাও বলেছেন যে আল্লাহ পাক তাকে এইভাবে ডেকে নিয়ে আল্লাহ এখানে গলত করেছেন, ভুল করেছেন, নাউজুবিল্লাহি মিন জালিক। অনেক একটা বিভ্রান্তকর একটি তথ্য, শুধু তাই নয়, এই সকল বিষয় আমাদের রাসূলের সম্পর্কেও উনি বিভ্রান্তকর কথা বলেছেন। পরবর্তীতে যখন ওনাকে বলা হলো উনি রুজু করেন, কিন্তু রুজু করার পরে আবারও সেই কথাগুলো বলেন। আমরা জানি গত 5 আগস্টের কারণে আমাদের দেশ স্বাধীন হয়েছে, এর আগে আওয়ামী সরকার, ফ্যাসিস্ট সরকার আমাদেরকে বিভিন্নভাবে তাদের সুস্পষ্ট তাদের সঙ্গ দিয়ে তাদেরকে তাদের বিষয়গুলো উত্থাপন করে এবং মানুষের কাছে অনেকটা জোরপ্রবুক চাপিয়ে দিয়েছিল, কিন্তু এই স্বাধীন রাষ্ট্রে যাতে করে নতুন করে আবারও তারা মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, সাধারণ মানুষের ঈমান নিয়ে ছিনিমিনি খেলতে না পারে, এই জন্যই ওলামায়ে কেরামের আজকের এই গণজাগরণ। এই মঞ্চ থেকে আমাদের 9টি দাবি জানানো হয়েছে, সেই 9টি দাবির মধ্য থেকে যদি আমরা সেখানে দেখতে পাই অনেকগুলো দাবি রয়েছে, তার মধ্যে থেকে সামনের তাবলিগ শুধুমাত্র ওলামায়ে কেরামের নেতৃত্বে চলবে এবং বিভ্রান্তমূলক কোনো কথা যারা বলেন তাদের কোনো এই ইজতেমায় আসতে দেওয়া হবে না, এবং কাকরাইলে যেই কাজগুলো চলে দাওয়াতে তাবলিগের মেহনত এটা ওলামায়ে কেরামের তত্ত্বাবধানে চলবে। সরকার তো জনগণের ম্যান্ডেট বুঝতে হবে, অধিকাংশ জনগণ যেটা চায়, অধিকাংশ মানুষ যেটা চায় সেটাকেই সরকার প্রাধান্য দেওয়া অবশ্যই তার নৈতিক দায়িত্ব। সেই হিসাবে আমরা মনে করব, এটা মাত্র আমরা 2 দিন আগে জেনেছি এখানে মহাসমাবেশ, যদি 2 দিনের ফলশ্রুতিতে এত মানুষ, এত ওলামায়ে কেরামের সমাগম হয় তাহলে এখানে যদি আরও আমরা সময় পেতাম অবশ্যই আরও অনেক সংখ্যক মানুষ এখানে আসতে সক্ষম হতো। তার মানে বোঝা যাচ্ছে অধিকাংশ মানুষ এই দিকে রয়েছে। আর আপনি যদি বিশেষ করে আজকের মহাসমাবেশ থেকেও আমরা বক্তব্য আপনারা শুনেছেন, প্রায় এখানে 85% ওলামায়ে কেরাম মানুষ এই দলে আছেন, এমনকি এটা আরও বাড়িয়ে বলা হয়েছে প্রায় 95% মানুষ এই ওলামায়ে কেরামের সাথে আছেন, ওলামায়ে কেরামের এই তাবলিগ চান, মাওলানা সাদ সাহেবের তাবলিগ চান না। সুতরাং আমরা অবশ্যই এই আঙ্গিকে সরকারের প্রতি সুধারণা রাখতে পারি, অবশ্যই তিনি তা গ্রহণ করবেন। আসলেই প্রত্যেকবারের মতো ফ্যাসিস্ট সরকারের সময় যখন আমাদের বিভিন্ন দাবি দেওয়া তারা মানতে চায় নাই, মানে নাই, ওই সময় কিন্তু আমরা মাঠে ময়দানে নেমেছিলাম এবং আমরা বিভিন্ন ধরনের কর্মসূচি দিয়েছিলাম। ঠিক অনুরূপভাবে এইবারেও যদি আমাদের সরকার আমাদের বিষয়টা না বুঝতে পারেন, গণসমর্থন যেটাকে চায় সেটা যদি বুঝতে ব্যর্থ হন, তাহলে অবশ্যই পরবর্তী কর্মসূচি আসতে পারে। অবশ্যই আগামী বাংলাদেশ আমাদের একটি সুস্থ, বৈষম্যহীন, ইসলামের কথা বলবেন, কোরআন সুন্নার ভিত্তিতে মানুষ চলাচল করবে, প্রত্যেকেই প্রত্যেকের অধিকার পাবে, এরকম একটি সুন্দর, বৈষম্যহীন এবং দুর্নীতিমুক্ত একটি ইসলামী রাষ্ট্রের মতো একটি আমরা বাংলাদেশ চাই।